তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। এর আগের দিনের একটা ক্লাস মিস গেছে, যেটা ছিল 8 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার যে ক্লাসটি ছিল। আমার শারীরিক অসুস্থতার জন্য আমি ক্লাসটি আপলোড করতে পারিনি। তো সেই ক্লাসটি ছিল প্রেরণা নিয়ে বা মোটিভেশন নিয়ে। তো সেই ক্লাসটি আজকে আমরা করব। তাহলে আমরা প্রথমে কোশ্চেন দেখব, যে এখানে বলা হচ্ছে যে প্রেরণা কাকে বলে এবং শিখনের সঙ্গে প্রেরণার সম্পর্ক আলোচনা করো, অর্থাৎ শিখন এবং প্রেরণা কিভাবে সম্পর্কযুক্ত সেই বিষয়টা এখানে আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। বলা হচ্ছে যে প্রেরণা কথাটি ইংরেজি প্রতিশব্দ হলো মোটিভেশন। আমরা প্রত্যেকে জানি যে প্রেরণা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো মোটিভেশন, এবং আমরা মোটিভেশন শব্দটা বেশি ব্যবহার করি, বাংলা প্রেরণার কথাটি আমরা কম ব্যবহার করি। যখন আমরা মোটিভেশন শব্দটি ব্যবহার করি বা আমরা বলি যে আমার মোটিভেশন কমে গেছে বা তার মোটিভেশন কমে গেছে বা আমাকে কেউ মোটিভেট করে না, তো যখন আমরা এই কথাগুলো ব্যবহার করি তখন কিন্তু আক্ষরিক অর্থে মোটিভেশন কি সেই বিষয়টা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকে না, তবু কিন্তু আমরা সেটা ব্যবহার করি। তাহলে আজকে আমরা পরিষ্কার করে জেনে নেব যে আসলে মোটিভেশন কি এবং এই প্রক্রিয়াটা কিভাবে আমাদের মধ্যে ঘটে থাকে। তাহলে প্রথমত বলা হচ্ছে যে বাংলা যে পেশনা শব্দটি তার ইংরেজি প্রতিশব্দ হলো মোটিভেশন, এবং এই মোটিভেশন শব্দটি ল্যাটিন শব্দ মুভার থেকে এসেছে। কি? ল্যাটিন শব্দ মুভার থেকে এসেছে, যার অর্থ হলো মুভ বা চলা। আমরা মুভ করি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে আমরা মুভ বলি, তাহলে চলা। তাহলে এইটা কি রকম চলা? এখানে বলা হচ্ছে যে মনের অভ্যন্তরীণ যে চালিকা শক্তি আমাদের কর্ম উদ্যমের সৃষ্টি করে তাকে পেশনা বলা হয়। অর্থাৎ আমাদের এমন একটি মানসিক শক্তি যা আমাদেরকে কোনো কাজ করতে উত্তেজিত করে এবং সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে সেই কাজের সঙ্গে যুক্ত রাখে। এই পুরো মানসিক প্রক্রিয়াটাকে আমরা পেশনা বলতে পারি। ঠিক আছে, বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্নভাবে এই মোটিভেশন বা পেশনার সংজ্ঞা দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো উডওয়ার্থ এবং গুড। মনোবিদ উডওয়ার্থ কি বলেছেন? তিনি বলেছেন, পেশনা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো লক্ষ্য পূরণ ও আচরণ সম্পন্ন করার জন্য ব্যক্তিকে উদ্বুদ্ধ করে। অর্থাৎ পেশনা হলো এমন একটি মেন্টাল প্রসেস বা একটা মানসিক প্রক্রিয়া যা ব্যক্তিকে কোনো নির্দিষ্টকৃত লক্ষ্যকে তা লাভ করতে বা পূরণ করতে এবং নির্দিষ্ট কোনো আচরণ সম্পন্ন করতে তাকে তাড়িত করে বা উদ্বুদ্ধ করে। অর্থাৎ তার মানসিকতা তৈরি করে কোনো একটা লক্ষ্য পূরণ করার জন্য, লক্ষ্য লাভ করার জন্য, বা তার একটা নির্দিষ্ট আচরণ তার মধ্যে তৈরি করার জন্য তার মানসিক প্রস্তুতি তৈরি করে দেয়। এই মানসিক প্রক্রিয়াটাকে আমরা পেশনা বলে থাকি। আবার মনোবিদ গুড বলেছেন যে পেশনা হলো কর্ম উদ্দীপনা জাগিয়ে তোলার দীর্ঘস্থায়ী ও নিয়ন্ত্রণ করার পদ্ধতি। অর্থাৎ পেশনা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তির মধ্যে কোনো কাজ করার উদ্দীপনা জাগিয়ে তোলে এবং সেই উদ্দীপনা উদ্দীপনাকে দীর্ঘস্থায়ী করে, এবং সেই উদ্দীপনার পরিপ্রেক্ষিতে বা সেই উদ্দীপনা জাগিয়ে তোলার পর বা সেই কাজটি সমাপ্ত করার অবধি তার যে আচরণ তাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যতদিন পর্যন্ত সে সেই লক্ষণে পৌঁছাচ্ছে বা সেই তার এই নির্দিষ্ট কাজটা শেষ না করছে, ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত তার পুরো আচরণকে নিয়ন্ত্রণ করে। এই মানসিক প্রক্রিয়াটিকে আমরা পেশনা বলে থাকি। তাহলে এই সংজ্ঞাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা একটা জেনারেল একটা সংজ্ঞা দিতে পারি যে পেশনা প্রক্রিয়াটা আসলে কি। অর্থাৎ পেশনা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা ব্যক্তিকে কোনো কাজ করতে উৎসাহ দেয় এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে সেই কাজের সঙ্গে যুক্ত রাখে। তাহলে এটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো, এবং পরীক্ষার খাতায় যদি আমরা এটুকু লিখে আসতে পারি তাহলে আমরা পুরোপুরি নাম্বারটা পেয়ে যাব। কারণ আমরা এই ফর্মাল সংজ্ঞাগুলোকে খুব একটা মনে রাখতে পারি না, কিন্তু যদি আমরা আমাদের মতো করে সেই টপিকটা কি বুঝে আমরা যদি নিজেদের মতো করে সাজিয়ে লিখতে পারি তাহলে কিন্তু আমরা সেই বিষয়টা দীর্ঘদিন ধরে মনে রাখতে পারবো। ঠিক তেমনি এই সংজ্ঞাটি রয়েছে যেটা প্রত্যেকের মনে থাকার কথা, যেখানে বলা হচ্ছে যে পেশনা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা ব্যক্তিকে কোনো কাজ করতে উৎসাহ দেয় এবং সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে সেই কাজের সঙ্গে যুক্ত রাখে। তাহলে আমরা এইটা বারবার পড়ে মনে রাখব। তারপরে আমরা যদি দেখি শিখনের সঙ্গে পেশনা সম্পর্কে, এর আগে আমরা শিখনের সংজ্ঞা, শিখনের বৈশিষ্ট্য এগুলো জেনেছি এবং পেশনা আমরা আজকে জানলাম, এবং শিখনের সঙ্গে পেশনার কি সম্পর্ক রয়েছে এটা আমাদের জানা জরুরি। কারণ আমরা শিক্ষাক্ষেত্রে সবসময় প্রত্যেকটি বিষয় বা প্রত্যেকটি কনসেপ্টকে রিলেট করে চলব। প্রথমে বলা হচ্ছে যে আগ্রহ সৃষ্টি, অর্থাৎ ব্যক্তির মধ্যে শিখনের আগ্রহ বা মনোযোগ সৃষ্টিতে পেশনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য বলা বলেছে যে শিক্ষার্থীদের কোনো বিষয়ে আগ্রহ বা মনোযোগ সৃষ্টিতে
পেছনে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্যক্তি কোন একটা বিষয়ে আগ্রহ দেখাচ্ছে কিনা বা সে সেই বিষয়ে মনোযোগ দিবে কিনা সেটা ডিপেন্ড করে তার মোটিভেশন বা তার পেশনের উপর। তার যদি পেশনা থাকে সেই বিষয়টি শেখার প্রতি, তার মানে হচ্ছে সেই বিষয়টার প্রতি সে সহজে মনোযোগ দিতে পারবে এবং সে আগ্রহের সঙ্গে সেই বিষয়টি শুনতে পারবে, বুঝতে পারবে এবং শিখতে পারবে। তারপরে বলা হচ্ছে যে উদ্দীপনা সৃষ্টি। এখানে বলা হচ্ছে পেশনা কোনো ব্যক্তির মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে, যে কথাটি কিছুক্ষণ আগে বললাম যে কোনো কাজ করার মানসিকতা তৈরি করাটাকেই বলা হচ্ছে এখানে উদ্দীপনা সৃষ্টি করা। উপযুক্ত উদ্দীপনার কারণে শিক্ষার্থীরা শিখন শুরু করে থাকে এবং এই উদ্দীপনা বা এই মোটিভেশন থাকার কারণে শিক্ষার্থীরা খুব সহজেই তার শিখন কাজ শুরু করে থাকে। তারপরে বলে ব্যক্তিত্ব গঠন, অর্থাৎ পার্সোনালিটি গঠন বা ব্যক্তিত্ব গঠন। এখানে কি বলেছে, বলেছে যে পেশনা শিক্ষার্থীদের শিক্ষণের ইচ্ছাকে বজায় রেখে তাকে বিভিন্ন কর্ম সম্পাদনে ও ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে, যাতে সে সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এখানে বলা হচ্ছে যে পেশনা প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণের যে ইচ্ছা রয়েছে সেটাকে বজায় রেখে তার মনমতো শিক্ষণ বা মনমতো কোনো বিষয় শিখতে তাকে সাহায্য করে। সেক্ষেত্রে কি হয়, একজন শিক্ষার্থী সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এক্ষেত্রেও পেশনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে বিষয় বলা হচ্ছে যে আচরণের লক্ষ্য নির্ণয়। পেশনা যেমন শিক্ষার্থীকে শিখনে উদ্বুদ্ধ করে তেমনি শিক্ষার্থীর আচরণের গতিপথ নির্ণয় করে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পেশনা যেমন শিক্ষার্থীদেরকে কোনো কাজের মানসিকতা তৈরি করে, ঠিক তেমনি তার আচরণগুলোকেও সেই কাজ করার লক্ষ্যে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ কোনো একটি লক্ষ্য লাভ করার জন্য বা কোনো একটি কাজ সম্পন্ন করার জন্য শিক্ষার্থীর বা সেই নির্দিষ্ট ব্যক্তির কি কি আচরণ করা উচিত সেই আচরণগুলোকেও কিন্তু পেশনা পরোক্ষভাবে নির্দিষ্ট করে দেয় এবং সেই আচরণগুলো সে সম্পন্ন করলে সহজেই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে বা সেই শিখন সে সম্ভব করতে পারবে। তারপরে বলা হচ্ছে কৌতূহল সৃষ্টি। অর্থাৎ যদি কোনো বিষয়ের প্রতি আমাদের কৌতূহল সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা সেই বিষয়টি শেখার প্রতি আগ্রহী হয়ে উঠি এবং এই যে কৌতূহল সৃষ্টি এক্ষেত্রে কিন্তু পেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য বলা হচ্ছে যে কোনো বিষয় শিখনের আগে পেশনা শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলে। অর্থাৎ আমরা যখন কোনো বিষয় শিখতে যাই বা শেখার চেষ্টা করি তার আগে পেশনা কি করে, আমাদের মধ্যে সেই বিষয় সম্পর্কে কৌতূহল তৈরি করে, যে কৌতূহলের দরুন আমরা খুব সহজে সেই বিষয়টা শিখতে পারি। পরে বলা হচ্ছে সৃজনশীলতা, অর্থাৎ ক্রিয়েটিভিটি। বলা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে সৃজন শক্তির বিকাশ ঘটায় পেশনা, এর ফলে তারা স্বাধীনভাবে কল্পনা করতে পারে। অর্থাৎ আমরা যখন কোনো বিষয়ের প্রতি মোটিভেট ফিল করি বা পেশনা আমাদের মধ্যে লক্ষ্য করা যায় ঠিক সেই সময় আমরা কিন্তু নতুন নতুন কাজ করতে পারি, আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে পরিশ্রম করতে পারি এবং আমাদের মনোযোগের সহিত আমরা কোনো বিষয় শেখার মধ্য দিয়ে আমাদের ভিতরের বা আমাদের অভ্যন্তরীণ যে সৃজনী শক্তি বা ক্রিয়েটিভ পাওয়ার রয়েছে সেটাকে কিন্তু আমরা বাইরে প্রকাশ করি। তাহলে এক্ষেত্রে কিন্তু পেশনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লাস্ট পয়েন্ট কি বলা হচ্ছে, আদর্শ ও মূল্যবোধ গঠন। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির মধ্যে আদর্শ এবং মূল্যবোধ জরুরি এবং এই আদর্শ ও মূল্যবোধ গঠনের ক্ষেত্রে পেশনা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য এখানে বলা হচ্ছে যে পেশনা শিক্ষার্থীদের জীবনে আদর্শ ও মূল্যবোধ গঠনের সহায়ক। অর্থাৎ আমরা যদি কোনো একটি লক্ষ্য নির্দিষ্ট করি এবং সেই লক্ষ্যটিকে পূরণ করতে চায় তাহলে আমাদের নিজের চরিত্রকে আমাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে এবং এই চরিত্রকে কন্ট্রোলে নিয়ে আসার মধ্য দিয়ে আমাদের মধ্যে মূল্যবোধ গঠন হয় এবং আমাদের মধ্যে এক আদর্শ জীবনযাপনের যে রুটিন বা কতগুলি সুঅভ্যাস আমাদের মধ্যে তৈরি হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা আজকে জানলাম। এর পরের ক্লাসে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। যারা চ্যানেলটিতে নতুন তারা এই চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।